Excuse me. বলতে পারি আপনার? হ্যাঁ শিওর বলে। আমার নাম বাপ্পি আশাদ, আমি আপনার কোয়ার্টার হিসেবে কাজ করছি। ও আচ্ছা আচ্ছা, আপনি আমার হাজবেন্ডের ক্যারেক্টার করছেন তাই? না না, অবৈধ প্রেমিক। কি ক্যারেক্টারটা কিন্তু ইন্টারেস্টিং। আমি কিন্তু কোনোদিন কল্পনাও করিনি আপনার মতন এত সুন্দরী একজন কোয়ার্টিস্ট পাবো। না না, আপনি যেভাবে বলছেন ততটা সুন্দরীও আমি না। সুন্দরীকে তো সুন্দরী বলেছে, তাতে আমার কি অপরাধ বলেন? আমি কিন্তু সত্যি মুগ্ধ হয়ে গেছি। না দেখে খুব ভালো লাগে। আপনার নাটকের ক্যারেক্টার আর আপনার বাস্তব ক্যারেক্টার কিন্তু একদম সেম সেম। এটা কি বলেন, নাটকে আমি একটা বদমাইশ লোক, আমি একটা দুশ্চরিত্র লোকের চরিত্র অভিনয় করছি, আমাকে কি আপনার সেরকম মনে হয়? আসলে প্রথম দেখাতে তো বলতে পারবো না, তবে হ্যাঁ তিন চার দিন যাক তখন ঠিক বলতে পারবো। কি আপনি ভাই কেমন আছেন? আমার বউয়ের সাথে কি আলাপ করছেন? এক্সকিউজ মি, আমি আপনার বউ মানে কি বলতে চান আপনি? আরে আপনি আমার নাটকের বউ না, এই ধারাবাহিক নাটকে আপনি তো আমার বউ তাই না? এই ক্যাটার করছেন না আপনি? আপনি কিন্তু বিরাট ভাগ্যবান, এত সুন্দরী বউ পেয়েছেন। বউ পেয়ে লাভ কি হলো ভাই? আপনি তো ঠিকই আমার বউ নিয়ে টানানি শুরু করে দিয়েছেন। আপনারা দুজন কথা বলেন, আমি আসি। হ্যাঁ আপনি কি আমার কথা মাইন্ড করলেন? আমি আপনাকে হার্ট টু হার্ট কথা বলিনি, আপনার সাথে একটু ফান করলাম। নাইকে যদি ফান না বোঝে তাহলে তো ঝামেলা হয়। কোনটা ফান আর কোনটা ফাইজলাম সেটা আমি খুব ভালো করেই বুঝি। আপনারা দুজন কথা বলেন, আমি আপনার। আই এম সরি, আমি আসলে সিরিয়াসলি বলি, আমি কিন্তু ফান করেছি। আপনি সত্যি মাইন্ড করেছেন? এখন পর্যন্ত তো মাইন্ড করিনি, তবে এই ধরনের ফান যদি নেক্সট টাইম আবার করেন তাহলে মাইন্ড করব। আমি আসি। তানভি ভাই, এ তো আগুন, চালে পুরাই মারবো, সাবধানে থাকেন। কত দেখলাম, প্রথম প্রথম এরকম ভাব অনেক দেখায়, পরে ঠিকই নিজে এসে অফার দেয়। আমার কিন্তু তা মনে হয় না, আমার কিন্তু ওনাকে মনে ধরেছে। খবরদার ভাই, আপনি ওইদিকে ভুলও হাত দিবেন না, ওটা আমার বউ হবে। কথা বললাম আমি আগে, আর আপনি ওই আসা জোরে বসতে চান, বিষয়টা কিন্তু আমার ভালো লাগতেছে না। আমার তো ওরে প্রথম দেখেই ওর প্রেমে পড়ে গেছি ভাই, আপনি ওর দিকে তাকায়েন না, এটা আপনার কাছে আমার অনুরোধ। ঠিক আছে, অনুরোধ করছেন মনে রাখলাম, কিন্তু কতটা রাখতে পারবো জানি না। চলেন প্রতিযোগিতা করি, যে তার মন জয় করতে পারবো সে তার। ভাই আপনার চরিত্রটা ভালো করেন, এই মেয়ে সংক্রান্ত বিষয়ে আপনি বহুতবার ধরা খাইছেন, তাই এদিকে চোখ দিয়েন না। আমি কখনো ধরা খাইনি বুঝছেন, আমার বিরুদ্ধে এগুলো বদনাম করা হয়। হ্যাঁ ঠিকই কইছেন, তবে ভাই যা রটে তা কিছুটা সত্য হলো বটে, ভালো আয়োজন করিস। আমি ভালোই আছি, গ্রাম থেকে একটা মেয়ে আসলো, প্রথম দেখাতেই বউ বলে সম্বোধন করলেন, এটা ঠিক হয়েছে? আমার হিসাব ঠিকই আছে ভাই, সে যে আমার নাটকের বউ আপনার সামনেই তো কথা হইলো, সে তো বেশি কোনো মাইন্ড করে নাই। বুঝছি, আপনার সাথে কথা বলবো না, আপনার সাথে বেশি কথা বললে এরপরে ঝগড়া শুরু হয়ে যাবে, আমি যাই। যান বদমাস, আস্তে একটা বদমাস।